প্রশাসনের তৎপরতায় উদ্ধার গাড়ি থেকে চোলাই মদ। জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কাদকেরিয়া চকে ঘুটঘুটে অন্ধকারে ঘাঁটি বেঁধে বসেছিল সাকরাইল থানার পুলিশ। সেই সময় পুলিশ হাত দেখিয়ে দাঁড় করায় একটি বোলেরো গাড়িকে। সেই গাড়ি থেকে চোলাই মদ উদ্ধার করে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার কেশবাড়ি থানার অন্তর্গত ভরসা থেকে ওই গাড়িতে করে চোলাই মদ তৈরির সরঞ্জাম এনে সাকরাইলের বিভিন্ন জায়গায় মদ তৈরি হতো। শুক্রবার ভোর রাতে বোলেরো গাড়ি থেকে 360 লিটার টিউবে থাকা মদ বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি কেশবাড়ি এলাকার জ্যোতিকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ওই গাড়ির চালক কৃষাণ জানাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গাড়িটিকেও পুলিশ আটক করেছে। যদিও গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চোলাই মদের মালিক অবিনাশ পাত্র। এই মুহূর্তে পুলিশ অবিনাশের খোঁজ চালাচ্ছে। শুক্রবার ধৃত গাড়ি চালককে তোলা হয় ঝাড়গ্রাম আদালতে। সাকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ জানান, চোলাই মদমুক্ত সাকরাইল ব্লক গড়ে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, চ্যানেল 24/7।